বিরতির পর আমরা ফিরে এলাম। দেখছেন গুড মর্নিং আকাশ। আরো একবার প্রত্যেককে একেবারে শেষ মুহূর্তে চলে আসায় অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে যারা তো সঙ্গে ছিলেনই, যারা সবাইকে আপনাদের অজস্র ধন্যবাদ। কারণ আজকে আমরা কুমার শানুর এপিসোড করছি গুড মর্নিং আকাশে, অনেকটা সময় পার করে এসেছি, কিন্তু এই যে গত 3 দিন ধরে আমরা একটা বিশেষ পর্ব করলাম তার পেছনে নিশ্চয়ই একটা কারণ আছে। আপনাদের শুরু করেছিলাম আমরা গীতিকার গৌরী প্রসন্ন মজুমদারের এপিসোড দিয়ে, তারপরে একজন প্রখ্যাত শিল্পী সলিল চৌধুরী এবং আজকে কুমার শানু। আমাদের উদ্দেশ্য একটাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যারা দেখেছেন বা এখনো পর্যন্ত যারা দেখেননি তাদেরকে একবার মনে করিয়ে দিই যে গতকাল থেকেই শুরু হয়েছে দ্য লেজেন্ডস সিজন 3, এবং আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরো বেশি কিংবদন্তিদের বেশি করে চিনতে পারি। এর আগে 1-2 তাতে সৌরভ গিয়েছে, সৌরভও জানে, ওর কাছেও ভীষণ প্রিয় একটা অনুষ্ঠান, এবং সিজন 3 শুরু হয়েছে। আমাদের উদ্দেশ্য একটাই যে আমরা যাদেরকে নিয়ে বিশেষ পর্ব করলাম তাদেরকে বোধহয় আরো বেশি করে জানতে পারবো দ্য লেজেন্ড সিজন 3 তে। শানুদাকে নিয়ে আজকে করছি, শানুদাকে আরো বেশি করে জানতে গেলে আপনাদের অবশ্যই চোখ রাখতে হবে দ্য লেজেন্ড সিজন 3 তে। এবং আজকে কিন্তু দ্য লেজেন্ড সিজন 3 আছে, আজকে অন্বেষার গান আমরা শুনতে পাবো, এবং অন্বেষা যাকে ট্রিবিউট জানাবে তিনি তো একজন মহান কিংবদন্তি শচীন দেববর্মন, তার গান নিয়ে আজকে অন্বেষা থাকবে, এবং অবশ্যই থাকবেন দেবশঙ্কর দা, দেবশঙ্কর হালদার। আসুন আমরা একবার তার কিছু ঝলক দেখে নিই। ऐसी बात में दबा के चली आई, खुल जाए वही बात तो दुहाई है दुहाई। শচীন দেববর্মন লতাজি সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ, এমনকি লতাজিকে গান তৈরি করে দেওয়ার কথা বললে উনি বলতেন, লতার জন্য কি গান তৈরি করে দেওয়ার দরকার আছে, এতটাই প্রশংসা করতেন লতাজি সম্পর্কে। কিন্তু একটা ছন্দপতন হলো। The Legends Season 3 আজ রাত 9:30। এবার একটু বন্ধুদের সাথে কথা বলি, কে আছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, গুড মর্নিং, বলুন। গুড মর্নিং, আমি মৌমি চক্রবর্তী বলছি শিলিগুড়ি থেকে। বলুন বলুন বলুন। বললাম যে এত সুন্দর সকালটা আমাদের ভরিয়ে দিয়েছে শিল্পী, তার তো তুলনা নেই, হিন্দি গানগুলো দারুণ হচ্ছে। এবং আমার একটা শুধু অনুরোধ আছে, জানি হবে কিনা, তুমি কি অমনি করে থাকবে দূরে, আমার যে মন মানে না। হ্যাঁ, এই গানটা শোনাবে আমি খুব খুশি হব। তারপরে বলছি তোমাকে, তুমি দারুণ আবৃত্তি করো, আমাকে কিন্তু আরেকবার আমি তোমাকে রিকোয়েস্ট করেছিলাম একটা করার জন্য, আপনি আমাকে বলেছিলেন আমি লাস্ট দিন, আজকে না হলেও আমি রবিবার দিন আসছি, আজকে তো শানুদা স্পেশাল এপিসোড, রবিবার দিন নিশ্চয়ই শোনাবো, আপনি সঙ্গে থাকবেন, আপনি আমাকে বারবার বলেছেন, অনুরোধ করেছেন, নিশ্চয়ই শোনাবো, সঙ্গে থাকবেন। লেজেন্ড নিয়ে আর কি বলবো, লেজেন্ড সিজন 3 আজকে থেকে স্টার্ট হচ্ছে, না গতকাল থেকে স্টার্ট হচ্ছে, গতকাল থেকে স্টার্ট হয়ে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা আছে এই 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 অনুষ্ঠানটার, আমি পুজো করি এই লেজেন্ড 3টা। এর আগে 1-2 বহু এপিসোড করেছি, অনেক ইয়ারকি ঠাট্টার মধ্যে শুটিং কাটিয়েছি, বহু জনকে ট্রিবিউট দিয়েছি। আমার মনে আছে আমি মিঠুনদাকে ট্রিবিউট দিয়েছিলাম, যেটা ডিস্কো ড্যান্সার, যেটা আর এই লেজেন্ড থেকে, লেজেন্ড অনুষ্ঠান থেকে প্রচুর অনেক 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 শিল্পী, আমাদের প্রজন্মের শিল্পী উঠেছে এবং তারা রীতিমতো শো করছে আজকে। তো এই প্রোগ্রামের প্রতি আমার একটা আলাদা উইকনেস আছে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা নিশ্চয়ই সিজন 3 তেও সৌরভকে শুনব। থ্যাংক ইউ। চল এবার কি শোনাচ্ছিস? চলো ওই আমাদের দেবজিৎ দার ওই রিকোয়েস্ট, ওই গানটা রোমান্টিক। কিতনি মোহব্বত है मेरे दिल में, कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, दीवानगी ने पागल किया है, कैसे बताओ उसे, कैसे बताओ उसे, मिटाने से भी ना मिटेगी मेरी दास्तां, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था,
एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, जीता था जिसके लिए, जिसके लिए मरता था। एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। অনেক পুরনো কথা মনে পড়ে যায়। ছেড়ে দাও, বাদ দাও, বাদ দিচ্ছি, নালে মুশকিল আছে। একদম শিওর, আমি বুঝি বুঝি আমি এগোতে পারবো না, আমি বুঝি। সে তো তুমি বুঝবেই, তুমি তো বুঝবেই। যাই হোক, সৌরভ যা যেভাবে, ও সবসময় যখনই যে কোনো, আমি শুরুতেই আপনাদের বলেছিলাম, ওকে যখনই কোনো দায়িত্ব আমরা দিই খুব সুন্দরভাবে সেটা পালন করে। এবং আমি একটু ব্যক্তিগতভাবে একটু এক প্রকার বলতে পারেন আমার ভাইয়ের গানের প্রতি আমি বিশেষভাবে মুগ্ধ আর কি। ওর গান বড্ড বেশি ভালোবাসি, ভীষণ ওকে ভালোবাসি আর কি। চল পরের গানে যাবো, চল আশিকি ওয়ান এবারে। वक्त के हाथों में सबकी तकदीर है, वक्त के हाथों में सबकी तकदीर है, आईना झूठा है सच तस्वीर है, जहां दर्द है वही गीत है, जहां प्यास है वही मीत है, कोई ना जाने मगर जिनकी यही रीत है। सांस की जरूरत है जैसे, सांस की जरूरत है जैसे, मौसिकी के लिए बस एक सनम चाहिए,
आशिकी के लिए। हाँ एक सनम चाहिए आशिकी के लिए, बस एक सनम चाहिए आशिकी के लिए, आशिकी के लिए, आशिकी के लिए। অন্যভাবে পেয়েছি কিন্তু আশিকি ওয়ান যেন মানে গানগুলো যেন অন্যরকম, আর এখন যেন আশিকি টু যেমন একটু পুরনো পুরনো লাগে, বা যেন আশিকি ওয়ান আজও গানগুলো শুনলে যেমন মে দুনিয়া ভুলা দুঙ্গা, একশো প্রত্যেকটা গান ভালো আছে কি বলে, যাই হোক প্রত্যেকটা গানের কথা মুখস্থ এখনো পর্যন্ত সবটা মুখস্থ। আশিকি টু হিট, হ্যাঁ 2012 সালে প্রচন্ড হিট করেছিল সিনেমাটা। আচ্ছা বেশ, আমরা বিরতিতে যাই, এটাই শেষ বিরতি, বিরতির পর আবার আমরা ফিরছি, স্বাগত।